বাড়ি গোপালগঞ্জে হলেই এক অদৃশ্য দাপটে কাঁপানো যায় শহর নগর বন্দর সহ সবকিছু। এমন সুবিধা পেয়ে প্রশাসন সহ সরকারি পর্যায়ের অসংখ্য কর্মকর্তারা ঘুরে ফিরে কাটিয়েছেন বিভিন্ন সেক্টরে। পুলিশের পরিদর্শক এ বি এম ফরমান আলী দেড় যুগের বেশি সময় ধরে ঢাকা মহানগর পুলিশে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অনিয়মের বিরুদ্ধে কথা বলতেন না পুলিশের কোনো সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তার কাছে অসহায়। ফরমানের এত দাপট আর সুবিধা পাওয়ার একটাই কারণ, বাড়ি তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এছাড়াও ফরমানের বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন হওয়ায় পুলিশে ছিল ফরমানের বিশাল সিন্ডিকেট। ছাত্র জনতার আন্দোলনের সময় ফরমান আলী ছিলেন উত্তরা পশ্চিম থানার ওসি। সহিংসতায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে উত্তরাতেই। ফরমান আলীর মতো আরেক পরিদর্শক মনিরুজ্জামানও ঢাকাসহ গুরুত্বপূর্ণ জেলায় বিভিন্ন থানার ওসির দায়িত্ব পেয়েছেন। গোপালগঞ্জে বাড়ি হওয়ার তিনি ঘটিয়েছেন নানান ঘটনা। পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে এবং তার আগের দফায় পুলিশের নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ সহ কয়েকটি জেলাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ছাত্রলীগের সনদ থাকলেই চাকরি হয়ে যেত, যে কোনো বড় বড় পদে নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জের ছিল বেশ দাপট। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে বেপরোয়া ছিলেন গোপালগঞ্জ সহ বিশেষ কয়েকটি জেলার পুলিশ সদস্যরা। এ বিষয়ে নাম প্রকাশ না করা সত্ত্বে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এলে বিশেষ কয়েকটি জেলার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা যা চাইতেন তাই করতে পেরেছেন। এদিকে পুলিশের বিশেষ ইউনিটের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, পুলিশের নিয়োগে ছাত্রলীগ অগ্রাধিকার পাওয়ার পরও এমপি মন্ত্রীরা সুপারিশ করে কোটি টাকা হাতিয়েছেন। অবৈধভাবে চাকরি পাওয়াদের অনেকেই এখনও পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি করছেন। পুলিশ সদস্যরা নিজেদের গোপালগঞ্জ বা কিশোরগঞ্জের লোক পরিচয় দিয়ে অবাধে অপকর্ম করে যেতেন। বিশেষ অঞ্চলে খ্যাত পুলিশ কর্মকর্তারা সিন্ডিকেট করে পুরো বাহিনীকে নিয়ন্ত্রণ করে আসছিলেন। বিএনপি নেতা ও তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে জাতীয় সংসদ ভবনের সামনে প্রকাশ্যে নির্যাতন করার পর আলোচিত হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ দুজনেই ছাত্রলীগ করতেন, আবার তাদের বাড়িও কিশোরগঞ্জে। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, বিসিএস সপ্তম ব্যাচের পুলিশ সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বাড়ি গোপালগঞ্জ সদরে। ডিএমপি কমিশনার এবং র্যাব মহাপরিচালক হয়ে বেপরোয়া প্রভাব খাটিয়ে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। এই কাতারের আরেক কর্মকর্তা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ নাজিবুর রহমানের বাড়িও গোপালগঞ্জ সদরে, তবে তার প্রভাব বেনজিরের চেয়ে একটু কম ছিল। ১২তম ব্যাচের অতিরিক্ত আইজিপি এস এম রুহুলের বাড়ি গোপালগঞ্জ সদরে। একই ব্যাচের অতিরিক্ত আইজিপি দিদার আহমেদের বাড়িও গোপালগঞ্জ সদরে। র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেনও একই ব্যাচের কর্মকর্তা, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানিতে। তারও পুলিশের প্রভাব ছিল বেশি। ঢাকা মহানগর পুলিশে অন্তত ২৫টি থানার ওসি ও পরিদর্শকের বাড়ি গোপালগঞ্জে। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এলাকায় রয়েছেন ১০ জন ওসি। পাশাপাশি মেহেরপুর, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এলাকায় রয়েছেন ৯ জন, খুলনা, বাগেরহাট, মাগুরায় ৫ জন। বাকি অন্য ওসি ও পরিদর্শকরা বিশেষ অঞ্চলের বাইরে হলেও তাদের রয়েছে রাজনৈতিক পরিচয়। তাদের অনেকেই ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা। ছাত্রজীবনে কেউ কেউ সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। পুলিশের এমন অভিযোগ আছে, জেলাভিত্তিক কোটা থাকলেও গোপালগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ সহ বিশেষ অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব কর্মকর্তার কারো কারো বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। ছাত্রজীবনে ছাত্রলীগ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও নারী ঘটিত অপকর্মেরও অভিযোগ আছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।